আপনি কি জানেন আমাদের গেম খেলার সময় যে একটা রিপোর্ট অপশন আসে, সেই রিপোর্ট অপশনে গিয়ে যদি আপনাকে কেউ রিপোর্ট মারে তাহলে কি আপনার আইডি সত্যি সত্যি ব্যান হবে? আপনি কি জানেন আমাদের সিজন 1 ও সিজন 2 তে যে ইলাইট পাস এসেছিল সেখানে আপনাদের সাপোরা ও হিপ হপ বান্ডিল ছিল, সেই দুইটা বান্ডিল কার জন্য এত ফেমাস হয়েছিল? তো ফ্যাকগুলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে, দেরি না করে চলেন ভিডিও শুরু করি। আপনি কি জানেন আমাদের গেমের মধ্যে একটা ইভেন্ট এসেছিল যেখানে আপনারা ফ্রিতে ডায়মন্ড কালেক্ট করতে পারেন, তাও আবার কিভাবে জানেন? ভিডিও দেখে আপনারা ফ্রিতে ডায়মন্ড কালেক্ট করতে পারতেন। তো ফ্রি ফায়ার যখন এই ইভেন্টটা দিছিল, সবাই এই ইভেন্টে ডায়মন্ড কালেক্ট করে ডায়মন্ড রেখে দিত, তারপর ফ্রিতে ইলাইট নিত, যার কারণে গেরিনা অনেক লস খেয়েছিল। তারপরে তারা সেই ইভেন্টটাকে আবার উঠিয়ে নিয়েছে। ফ্যাক্ট নাম্বার টু, আমাদের গেমের মধ্যে যে একটা সামুরাই বান্ডিল আছে, এই বান্ডিলটা অনেক রেয়ার বান্ডিল। তো অনেকে এই বান্ডিলটাকে অনেকের কাছে আছে, আবার অনেকের কাছে নাই। তো এই রেয়ার বান্ডিলটা আপনি কি জানেন যে একসময় ডায়মন্ড রয়্যালের ভিতরে দিয়েছিল? তো ডায়মন্ড রয়্যালে দিছিল তখন সবাই এটাকে নিয়ে নিতে পারতেছিল, কিন্তু পরে যখন গেরিনা এটা নিউজ দেয় যে এটা একটা গ্লিচ ছিল, গ্লিচের কারণে ডায়মন্ড রয়্যালে এটা এসে গেছিলো, তারপর তারা আবার তাড়াতাড়ি করে সেই ইভেন্টটাকে রিমুভ করে দেয়, বা ডায়মন্ড রয়্যালের যে স্পিনটা আছে সেটাকে তারা রিমুভ করে দেয়। ফ্যাক্ট নাম্বার থ্রি, আপনি কি জানেন ফ্রি ফায়ারে এমন একটা সময় ছিল যেখানে একটা ইভেন্ট দিয়েছিল যে ইভেন্টে 1 থেকে 10 যত বান্ডিল আছে সব বান্ডিল দেওয়া হয়েছিল, কিন্তু সেই বান্ডিলগুলো দেওয়া হয়েছিল ফ্রিতে নয়, সেই বান্ডিলগুলো নিতে হলে 2500 ডায়মন্ড করে স্পিন মারতে হতো। তারপরে আপনারা সেজন 1 থেকে 10 পর্যন্ত যত বান্ডিল আছে ইলাইটের সব বান্ডিলগুলো পেয়ে যেতে পারতেন। তো এই ইভেন্টটা আবার তাড়াতাড়ি তারা রিমুভ করে দিয়েছিল। ফ্যাক্ট নাম্বার ফোর, আপনি কি জানেন যে আমাদের সিজন 1 ও সিজন 2 ইলাইটের যে বান্ডিলটা ছিল, এই বান্ডিলটা এত ফেমাস কেন? তো এটার মেন কারণ হলো, যদি আমরা বলি সিজন 3 কেন ফেমাস না, সিজন 1 ও সিজন 2 ফেমাস হওয়ার আসল কারণ হলো হিপ হপ এবং সাকুরা বান্ডিল যে আছে সেই বান্ডিলটার মিক্স করা পড়া। তো তখনকার লেজেন্ড মানুষ, মানে লেজেন্ড যে প্লেয়ার আসলো, প্লেয়ারগুলো সবসময় কী করতো, সাপোরার মাথা পরতো, মানে মাথার যে মাস্কটা আছে সেটা পরতো, তারপর টি শার্ট পরতো আপনার হিপ হপ, তখন সেটাকে অনেক সুন্দর দেখা যেত এবং মানুষের মনে একটা সৌন্দর্য বেড়ে গেছিলো সেই দুইটা বান্ডিলের প্রতি। আবার দেখা যায় যে তখন যখন এই বড় বড় ইউটিউবাররা এটা পড়া শুরু করে, তখন দেখা যায় যে অনেকের কাছে এটা ভালো লাগে। আবার দেখা যায় তারা যখন জানতে পারে আস্তে আস্তে, তারা প্রথমে ভেবেছিলো এটা কোনো ইভেন্ট এসেছিলো, কিন্তু যখন আস্তে আস্তে তারা জানতে পারে যে এটা ও সিজন 1 ও সিজন 2 একটা বান্ডিল, তো বান্ডিল মিক্স করে পড়ানো হয়েছে, তখন তারা আস্তে আস্তে তখন এই দুইটা ফেমাস হয়ে যায়, যার কারণে সিজন 3-র যে ইলাইট আছে সেটা তো ফেমাস না, সিজন 1 ও সিজন 2 অনেক পুরনো দেখে তাই এটা ফেমাস হয়ে গেছিলো। তো এটাই ছিল মেন কারণ সাপোরা ও হিপ হপ বান্ডিল এত ফেমাস। ফ্যাক্ট নাম্বার ফাইভ, আপনারা অনেকে হয়তো গেম খেলেন, গেম খেলার পরে আপনার বন্ধুরা যদি আপনাকে ফাজলামি করে রিপোর্ট দেয়, তখন আপনাদের মনে একটা আতঙ্ক চলে আসে যে আমাদের আইডি কি ব্যান হয়ে যাবে। আসলে এটা একদমই ভুল। আমাদের রিপোর্ট অপশনে গেলে আপনারা 4টা অপশন দেখতে পারেন। একটা হলো FK, FK মানে হলো কি, যখন আপনার গেম খেলার মাঝখানে কেউ অফলাইন চলে যায় তখন সেই রিপোর্টটা মারা হয়। সেই রিপোর্টটা মারলে কী করে, ক্লাস স্কোর র্যাঙ্কে যদি দেখেন তাহলে তাকে একদিন খেলতে দেয় না। আবার আরেকটা আছে টক্সিক বিহেভিয়ার, এটা হলো তারা গালাগালি করে তাদের জন্য, তো তারা যদি গালাগালি করে তাদের জন্য এই রিপোর্টটা, তো এই রিপোর্ট দুইটা কোনো ব্যান দেয় না। আরেকটা তৃতীয় নাম্বারে যে রিপোর্ট দেখতে পাচ্ছেন নামের জন্য, তো এটা যারা উল্টাপাল্টা নাম রাখে, তো বাংলাদেশে তো জানেনই মানুষ অনেক উল্টাপাল্টা নাম রাখে, তো আমি অনেক ফানি ফানি নাম দেখছি, সেই নামটা যদি রাখে তাহলে তাদের জন্য এই রিপোর্টটা, কিন্তু এই তিনটা রিপোর্টে কোনো দিন ব্যান দেয় না। অ্যান্ড লাস্ট যে একটা আছে সেটা হলো আপনার চিট রিপোর্ট, তো এই রিপোর্টটা যখন মারে তখন গেরিনা তার আইডি অবজার্ভে নেয়, অবজার্ভে নেওয়ার পর কী করে, যদি দেখে সে আইডিতে কোনো উল্টাপাল্টা কিছু করছে, গ্লিচ বা হ্যাক ইউজ করছে, তখন তারা তাদের আইডিকে ব্যান করে দেয়। তো এই চারটা যদি রিপোর্ট দেখতে পারেন, 4টা রিপোর্টের মধ্যে চিটের রিপোর্টটাই একমাত্র কাজ করে, কিন্তু আপনার ডরানোর কোনো চিন্তা নেই, আপনি তো কোনো হ্যাক বা গ্লিচ করেনি, তার কারণে আপনার আইডি ব্যান হবে না। তো যদি আপনার বন্ধুরা ফাজলাম করে আপনার আইডি রিপোর্ট মারে তাহলে কোনো টেনশন নেওয়ার কিছু নেই, আপনার আইডি কিছু হবে না, যত খুশি ততই রিপোর্ট মারুক। বোনাস ফ্যাক্ট, তো আপনি কি জানেন আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ হতে চলেছে? তো বেশি দেরি নেই, মাত্র 70টা সাবস্ক্রাইব হয়ে গেলে আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। তো এই ফ্যাক্টটা আপনার যদি পুরোপুরি করতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, দেরি না করে চলুন সাবস্ক্রাইব করে ফেলি। সবাই ভিডিওতে একটা কমেন্ট করে দিই যারা যারা সাবস্ক্রাইব করেছেন। তো আজকে ছিল এই পর্যন্ত ফ্যাক্ট, যদি আরও ফ্রি ফায়ারের অন্য অন্য না যারা ফ্যাক্ট জানতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, দেরি না করে তাড়াতাড়ি লাইক দেন, সাবস্ক্রাইব করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ফ্যাক্ট নিয়ে। বাই বাই।